ওইরকম হয় মানে আমি কি জ্বালা? আরে ওভেনটা তো নতুন থাকবে, কিন্তু তুমি যে আমার বউয়ের নামে একটা থিলেন্দাল আমি অর্ডার করেছিলাম, আমার থিলেন্দালের গ্যাসটা থেতো হয়ে গেছে দুদিন হলো। আমি ফোন করে বললাম আমার থিলেন্দারটা চেঞ্জ করে দিয়ে দাও, সে কি করলো আমার নতুন টুকটুতে থিলেন্দারটা নিয়ে গেল, নিয়ে গেল ভাঙা তোলা থিলেন্দার দিয়ে গেছে। আপনি বলুন তো এরকম কখনো হয়? আরে এটা তো এইরকমই হয়, আজব তো তুমি। আর তাছাড়া প্রতীক তোমার নাম লেখা ছিল, তুমি সব কি সব বলছো এসে? সত্যি ওইরকম হয় মানে আমি পয়সা দিয়ে কিনেছিলাম এমনি নাকি? আরে বাবা লড়ি করে মাল আছে, এইভাবে এক্সচেঞ্জ হতেই থাকে। উফ সত্যি বাবু তুমি আত্মা এক্সচেঞ্জ হতে থাকে। তাহলে বলুন তো আপনি যদি নতুন গাড়ি কিনেন সে যদি তেল ভরতে দেন, আপনাকে যদি নতুন গাড়িতে তেল না বলে পুরনো গাড়ি যদি তেল ভরে দিয়ে দেয় আপনি কি নেবেন বলুন? আরে না না না, আরে ওইটা আলাদা জিনিস, এইটা আলাদা জিনিস, দুটো একসাথে কেন গুলাচ্ছো তুমি? গুলিয়ে ফেলছো কেন আলাদা জিনিস? ধরুন আমার লাইটের ব্যাটারি খারাপ হয়ে গেছে, আমি ব্যাটারিটা দোকানে পাল্টাতে গেলাম, দোকানদার আমার ব্যাটারিটা না পাল্টে আমার লাইটটা পাল্টাইয়ে দেবে? হ্যাঁ ওকে মারাতেন নাকি আমাদেরকে? দু তুমি আগে আমার কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ বলুন। তুমি যখন একটা খালি সিলিন্ডার দেবে তোমাকে তার ভর্তি করে দিতে হবে তো নাকি? আরে কেন আমারটাই ভর্তি করে দিয়ে হবে? আরে বাবা আজব তো, কেন হতো? আরে ভর্তি তো দেবে, কিন্তু তুমি যে নতুন সিলিন্ডারটা চাইছো ওইটার পাবে না, এখানে একটা ওখানে যাবো, ওখানে একটা এখানে আসবে, এইভাবে তো ঘুরতে থাকে নাকি জিনিসটা। তা তুমি চাইছো আমার তো সিলিন্ডারটা দাও। তাহলে আমার একটা কথা বলতে শুনুন, আমার একটা বিলি খাবার লাইটার আছে, তাহলে থতো হোক কিন্তু তাতে গ্যাস থেতো হয়ে যায়, আমি গ্যাস ফলাতে যাই আমাকে গ্যাসই বলে দেয়, আমার লাইটারটা পাল্টে দেয় না বুঝছেন? আরে এই গ্যাসের ব্যাপারটা আলাদা আর এই গ্যাসের ব্যাপার আলাদা। তুমি এক কাজ করবে, তোমার আশেপাশে যারা সিলিন্ডার ইউজ করে তুমি তাড়া করে জিজ্ঞাসা করবে, খালি খামে বিরক্ত করে দিতে যান এখান থেকে। কি জানি বাবা কি সব নিয়ম আপনাদের আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যে ওই সিলিন্ডারটাই যে পাবে তার কোনো গ্যারান্টি নেই, আর তাছাড়া তুমি একটা বড় সিলিন্ডার পাচ্ছ ব্যবহার করতে। পাচ্ছি হ্যাঁ, কিন্তু আমি তো পুরোনোটা পাচ্ছি, আমি তো নতুনটা পাচ্ছি না। আরে বাবা সেই একই কথা, কি জ্বালা! আরে ওভেনটা তো নতুন থাকবে, কিন্তু তুমি যে সিলিন্ডারটা ইউজ করছো ওটা বারবার চেঞ্জ হতে থাকবে, বুঝতে পেরেছি তোমাকে? আমার সিলিন্ডারের জন্য টাকা নিয়েছে না নাই নে? আমি নতুন সিলিন্ডারের টাকা নিয়েছি না পুরোনো সিলিন্ডারের টাকা দিয়েছি, ইয়াল কি হচ্ছে? হ্যাঁ ভুলভাল বোঝাবেন না ঠিক আছে, আমি এই গ্রামের দুব তবাপতি আছি। আরে তুমি জিনিসটা বুঝতেই পারছো না, সে ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছো, আর তাছাড়া এই সিলিন্ডারটিকে এখানে লোড হয় অন্য জায়গায় লোড হয়। হোক কিন্তু দাঁত সিলিন্ডার তার কেউ তো আসা দরকার, একই কথা তুমি বলে যাচ্ছ তখন থেকে। কি আর বলবো আপনাদের, কিন্তু বলার নেই, তবে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন আমার সিলিন্ডারটা কোথায় চলে গেল। আরে বললাম তো খোঁজ নেবার কিছু নেই, তোমার যদি অতই মনে হয় আমাদের গোডাউনে আসো আর একটু ভালো বেছে নিয়ে যাও, ব্যাস এতটুকু যা, আমি আর কিছু জানি না। আপনি তাহলে এই তো বলতে আইতেন, আপনার বউয়ের যদি শরীর খারাপ হয় আপনি তাকে হসপিটালে ভর্তি করে অন্য একটা বউকে বেঁধে নিতে রাখবেন? আমি আর তোমাকে বোঝাতে পারবো না, তুমি কী সব উদাহরণ দিয়ে যাচ্ছ, কখন বউ, কোন হসপিটাল, কোন লাইটার, কোন বাইক, কি হচ্ছে এইসব, আরে এরপরেও যদি তোমার সাথে আমি কথা বলে আমি বিশাল বড় পাগল হয়ে যাবো, বিশাল বড় পাগল, পাগল অনেক বড় পাগল। কোথায় এলাম আমি বাবা রে, আবার কোথায় এলাম, কি জ্বালাই পড়লাম আমি এখানে এসে? আপনি পাগল হয়ে যান, ব্যবস্থাটা করে দিন বলুন। তুম কাই কো যায় জব জানা আগে হ্যায় তো।
হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটা শেষ হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে যদি এরকম সিলিন্ডার নিয়ে কিছু প্রবলেম হয়ে থাকে, ভিডিওটাকে বিশাল 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 শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর আর একটা জিনিস, এটা হচ্ছে আমাদের 4G ক্যামেরা ব্যান্ড, ঠিক আছে? ঠিক আছে ভাই, চলো দেখা হচ্ছে। Main woh jo main woh jo main sab bhul gaya।